আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন এবং দারুণ কালেকশনের ভিডিও নিয়ে। তো আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটির মধ্যে বেশ কিছু দারুণ দারুণ পাখি দেখাবো এবং খুব কম প্রাইসে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে চাইলে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন। তো বেশি কথা বলা বলা চলে যাবো মূল ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বড় পাখি দিয়েই শুরু করব। আমাদের কাছে বেশ কিছু বড় আইটেমের পাখি রয়েছে, মানে দাবি পাখি রয়েছে, যার মধ্যে প্রথমে আপনারা যে পাখি জোড়াটি দেখতেছেন এটা হচ্ছে রেড কলার লরি বলা হয়। দেখতে পাচ্ছেন ওদের যে কলারটা আছে রেড কলার, আর এটা হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার, মাস্টার পেয়ার, ড্রিম বাচ্চা করা, ব্রিডিং পেয়ার। দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই সুন্দর অ্যাক্টিভ রয়েছে এবং বক্সে কিন্তু ওরা অলরেডি যাওয়া আসা করতেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের দিকে বারবার শুধু যাচ্ছে এবং বক্সের ভিতরের দিকে তাকাচ্ছে ওইদিকে ঢোকার জন্য। তো এটা হচ্ছে ব্রিডিং পেয়ার, রেড কলার লরি বলা হয় এটাকে। যদি কেউ এই জোড়াটি নিতে চান আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটার কিন্তু আমাদের কাছে ডিএনএ পেপার রয়েছে, ডিএনএ পেপার সহ চাইলে আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু বক্সে ঢোকার জন্য অনেকটা পাগল হয়ে আছে। ব্রিডিং পেয়ার আবার চলে আসছে, যার কারণে দেখতে পাচ্ছেন এই যে ওদের কালার, বডি ফিটনেস সমস্ত কিছু মাশাল্লাহ অনেক অনেক ভালো রয়েছে এবং দুইটা পাখির পায়ে রিং আছে। আর হচ্ছে ওদের ডিএনএ পেপারটা আমার হাতে রয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে ডিএনএ পেপার, এটা হচ্ছে তাইওয়ানের পাখি, আজ থেকে প্রায় এক বছর আগে বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশে এটা ব্রিড করানো হয়েছে। তো বুঝতেই পারতেছেন যেহেতু ব্রিডিং পেয়ার, যদি কেউ নিতে চান সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ডিএনএ পেপার সাথে আমার রয়েছে, ডিএনএ পেপার সহ এই জোড়াটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে চান, জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস, কোন রকম দামাদামি করতে পারবে না, 32,000 টাকা। অনেকেই দেখবেন যারা হাটের ভিডিও দেখে থাকেন 40,000 টাকা, 45,000 টাকা চাওয়া হয়, তারপরে দামাদামি করা হয়, তো হয়তো 2-4-5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়, তারপরেও কিন্তু আপনার 35-এর কমে কেউই সেল করে না। বিশেষ করে রেড কলার লরিটা 40-38-এর কমে সেল করা হয় না। তো খুব কম প্রাইসে পাচ্ছেন, মাত্র 32,000 টাকায় জোড়া। যদি নিতে চান সরাসরি আমাদের নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর ভিডিও শুরুতেই বলেনি, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে নাম্বারটা ডিসপ্লের উপরে দেওয়া থাকবে এটাই হচ্ছে আমাদের নাম্বার, দুইটা নাম্বার, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এখানে যে পাখি পছন্দ হোক। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে আমাদের রেনবো লরিটা, যেটা আপনাদেরকে দেখালাম, মানে রেড কলার লরিটা। এবং এখন আমরা চলে আসবো আমাদের আরো একটা বড় পাখির দিকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যালবিনো রিংনেক টিয়া পাখি, রেড আই। দেখতে পাচ্ছেন ফুল সাদা রিংনেক টিয়া পাখি, রেড আই মানে লাল চোখের রিংনেক টিয়া পাখি। আমি আপনাদেরকে সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন সাইজ, বডি ফিটনেস, মাশাল্লাহ কালার সমস্ত কিছু অনেক অনেক ভালো রয়েছে। এই যে আপনারা এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, যদি কারো হোয়াইট অ্যালবিনো রিংনেক টিয়া পাখিরা প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি চাইলে কন্ট্যাক্ট করে আপনারা এই টিয়া পাখিগুলো নিতে পারেন। আর এই অ্যালবিনো রিংনেক টিয়া যদি নিতে চান ফিক্সড প্রাইস দাম রাখা যাবে 32,000 টাকা, সম্পূর্ণ 100% কনফার্ম জোড়া এবং ফুল অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার। তবে আপনারা সকলেই জানেন রিংনেক অ্যালবিনো যেটা আছে এটার কিন্তু গলায় মালা আছে না, যার কারণে আপনারা হয়তো অনেকে মনে করতেন যে দুইটাই মা দিয়ে, আসলে মা দিয়ে না, 100% কনফার্ম জোড়া রয়েছে। এগুলো ধরলেই বোঝা যায় মেল ফিমেল খুব সহজে। তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান ফিক্সড প্রাইস 32,000 টাকা পড়বে। এরপর আমরা চলে যাবো আমাদের কাছে থাকা বড় আরো একটা পাখি, সেটা হচ্ছে মং প্যারট। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে রয়েছে ব্লু মং প্যারট, এই যে জোড়াটা, আর এটাও সম্পূর্ণ ফুল অ্যাডাল্ট পেয়ার, ব্রিডিং করে নাই। তবে দেখতে পাচ্ছেন জোড়াটা, মানে যারা নিউ অ্যাডাল্ট পাখি খুঁজতেছেন, নিউ অ্যাডাল্ট পাখি, তারা আসলে এই পাখিটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আর এই জোড়াটি ডিএনএ পেপার নাই কিন্তু 100% জোড়া কনফার্ম আছে, এটা আমি আপনাকে গ্যারান্টি দেবো। যদি জোড়া কনফার্ম না থাকে অবশ্যই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর 100% কনফার্ম জোড়া এটা রয়েছে, মেল ফিমেল 100% রয়েছে। এরপরও যদি কারো মন চায় যে আসলে আমি ডিএনএ পেপার নিব, সেক্ষেত্রে হয়তো তার 2,000 টাকা বেশি পেমেন্ট করা লাগবে, কারণ আমরা এটা আপনাকে ডিএনএ পেপার করে দিতে পারবো, ঠিক আছে? তো যদি ডিএনএ পেপার ছাড়া নিতে চান জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস 18,000 টাকা, কোন রকম দামাদামি হবে না। তো এই ছিল বন্ধুরা আমাদের কাছে থাকা সমস্ত বড় পাখিগুলো, যেগুলো আপনাদেরকে এক একটা করে দেখালাম, দাম সম্পর্কে জানালাম। তো এখন আমরা একটু ছোট পাখির দিকে আসবো। আমাদের কাছে বেশ কিছু ছোট আইটেমের পাখি রয়েছে, যার মধ্যে রয়েছে ককাটেল পাখি এবং কোনর পাখি এবং জাভা পাখিও রয়েছে। তো আমরা একটু জাভা দেখাই আপনাদেরকে।
ছোট দিয়ে শুরু করি একেবারে। এখানে দেখতে পারতেছেন হোয়াইট জাবা আছে বেশ কিছু, এবং এখানেও আরো দুই পিস জাবা আছে, একটা ব্ল্যাক একটা সিলভার। মোট 11 পিস জাবা পাখি আমাদের কাছে রয়েছে, 9 পিস হোয়াইট এবং এগুলো ব্ল্যাক একটা সিলভার একটা, এখানে ওইটা জোড়া, আর এখানেও জোড়া আছে, জোড়া জোড়া আছে দেওয়া যাবে, তবে এগুলো সব একসাথে রাখা আছে। এখানে যা আছে সম্পূর্ণ ফুল অ্যাডাল্ট পাখি। জাবা পাখিগুলো যদি নিতে চান সরাসরি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। প্রতি জোড়া জাবা পাখির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস 2500 টাকা, কোন রকম দামাদামি হবে না। আর যদি কেউ একসাথে সবগুলো নিতে চান, 11 পিস রয়েছে, তো আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা অনেকটা কমে নিতে পারবেন, মানে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো বুঝতেই পারতেছেন জাবাগুলো, এখানে কিন্তু জাবাগুলো দেখেন আপনারা খেয়াল করলে প্রতিটা জাবাই ফুল ফ্রেশ এবং অ্যাক্টিভ, দেখতে পারতেছেন কোনো ধরনের কোনো সমস্যা নাই, ফুল ফ্রেশ, একটা পশম এদিক ওদিক নাই, যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন পাখিগুলো। তো যদি নিতে চান সরাসরি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আমরা চলে আসবো আমাদের কাছে থাকা ককাটেল পাখির কাছে। আমাদের কাছে বেশ কিছু ককাটেল পাখি রয়েছে, যার মধ্যে এখানে দেখতে পারতেছেন একটি জোড়া লোটিনো ককাটেল রয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার, যদি কারো প্রয়োজন হয় সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে চাইলে নিতে পারেন। লোটিনো যে জোড়াটা রয়েছে এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস 7500 টাকা। এবং আমরা পাশের ক্ষেত্রে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া লোটিনো পাইট ককাটেল রয়েছে, দেখতে পাচ্ছেন লোটিনো পাইট জোড়াটি যদি নিতে চান ফিক্সড প্রাইস 7000 টাকা রাখা যাবে। এরপরে এখান দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা ককাটেল, আসলে এগুলো হচ্ছে মাদি, একটা হচ্ছে হোয়াইট ফেস মাদি আর একটা হচ্ছে গ্রে মাদি। তো আমার কাছে মাদি মোট 6-7টা রয়েছে, যদি কারো মাদি প্রয়োজন হয় আমাদের সাথে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে একটা লোটিনো চিনামন আর একটা হচ্ছে হোয়াইট ফেস চিনামন রয়েছে, যে ডানে বামে যেটা আছে এটা হচ্ছে লোটিনো চিনামন এবং ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট ফেস চিনামন, দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পারতেছেন এখন ওদের পিসটা, এটা হচ্ছে হোয়াইট ফেস চিনামন আর এটা হচ্ছে লোটিনো চিনামন, এই দুইটা মিলাই মূলত জোড়াটা রয়েছে, হোয়াইট ফেসটা নর, লোটিনোটা মাদি। এই জোড়াটা যদি নিতে চান ফিক্সড প্রাইস দাম রাখা যাবে 7000 টাকা। এরপর আমরা চলে আসবো আমাদের কাছে থাকা আরো বেশ কিছু ককাটেল পাখির কাছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ককাটেল, এখানে দুইটা রয়েছে, এই দুইটাও মাদি, এখানে যে দুইটা রয়েছে এই দুইটাও মাদি। তো যদি মাদি কারো প্রয়োজন হয় এক্সট্রা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রতি পিস মাদির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস, কোন রকম দামাদামি করতে পারবেন না, 3000 টাকা। এরপর আমরা চলে আসবো উপরে, দেখেন এখানে কিন্তু আমাদের কাছে একটা জোড়া লাভবার্ড রয়েছে, আর এই জোড়াটি লাভবার্ড যদি নিতে চান ফিক্সড প্রাইস দাম রাখা যাবে 3000 টাকা, সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার। এবং পাশের কাছায় রয়েছে আরো একটি জোড়া লাভবার্ড, একটা হচ্ছে লোটিনো অপালাইন আর একটা হচ্ছে অরেঞ্জের অপালাইন, এই জোড়াটা যদি নিতে চান 8000 টাকা পড়বে, তবে এক ভাই অলরেডি কথা বলতেছে যদি সেল হয়ে যায় তবে দেওয়া যাবে না। আর এই জোড়াটা 8000 টাকা হওয়ার মূল কারণ হচ্ছে এই জোড়াটা কিন্তু ফুল ট্যাম, আপনি এই জোড়াটা চাইলে ঘরে ছেড়ে পালন করতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন আমি হাত দিলে সুন্দরভাবে হাতে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু ভিডিও করতেছি এখন আমি বাইরে বের করব না, দেখতে পাচ্ছেন এটা এখন লোটিনো অপালাইনটা, দেখেন রেড রেড হেড যেটা এইটা, দেখতে পাচ্ছেন হাত দিলে কত সুন্দর হাতে চলে আসে, আসলে ক্যামেরা ধরা লাইট ধরা যার কারণে হালকা একটু ভয় পাচ্ছে, তো আপনারা বুঝতেই পারতেছেন ট্যাম পাখি না হলে কিন্তু এরকম ভাবে সুন্দরভাবে হাতে আসে না যেমন ভাবে এরা আসতেছে। তো মূলত এই জন্য এই পাখিটা 8000 টাকা দাম চাওয়া হচ্ছে, যদি নিতে চান সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমরা চলে যাবো একটু উপরে, আমাদের কাছে কিন্তু একটা জোড়া ব্লু কোনর পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ব্লু কোনর জোড়াটা, তো ব্লু কোনর যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন, জোড়াটির দাম রাখা যাবে 13000 টাকা, এটা ফিক্সড প্রাইস, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এছাড়াও একটি এক পিস পাইনাপেল কোনর আছে, এটা হচ্ছে মাদি, যদি কারো মাদি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের সেট আপে থাকা মোটামুটি সমস্ত ধরনের পাখিগুলো, যেগুলো দেখালাম দাম সম্পর্কে জানালাম। এছাড়াও কিন্তু আমাদের কাছে একটি জোড়া ব্ল্যাক লাভবার্ড রয়েছে, ব্ল্যাক ফিশার, এটা কালো মুভ বলা হয়, তো এই জোড়াটা যদি নিতে চান 4500 টাকা রাখা যাবে। তো এই ছিল আমাদের সেট আপে থাকা সমস্ত পাখিগুলো, যেগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আমাদের কাছে আরো ককাটেল রয়েছে, আসলে ওগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো, দেখেন এখানে রয়েছে চিনামন পার্ল, একটা ককাটেল রয়েছে, একটা চিনামন পার্ল আর একটা হচ্ছে ফন, এই দুইটা মিলাই মূলত জোড়াটা রয়েছে। এই জোড়াটা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন, জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস 6500 টাকা। এবং পাশের খাতায় দেখেন একটা হচ্ছে লোটিনো পাইট রয়েছে আর একটা হচ্ছে হোয়াইট ফেস ফন রয়েছে, হোয়াইট ফেস ফনটা মাদি, লোটিনো পাইটটা নর, দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে হোয়াইট ফেস ফন, এটা হচ্ছে মাদি আর লোটিনো পাইটটা হচ্ছে নর, এই দুইটা মিলে একটা এখানে একটা জোড়া রয়েছে। এই জোড়াটা যদি নিতে চান ফিক্সড প্রাইস 6500 টাকা রাখা যাবে।
তো বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আশা করি 1% হলেও ভালো লেগেছে। যদি পছন্দ হয় অবশ্যই আমাদের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে চাইলে পাখিগুলো ক্রয় করে নিতে পারবে। আর যেহেতু লকডাউন দিয়ে দিচ্ছে, ঢাকার ভিতর হলে হোম ডেলিভারি লকডাউনের ভিতরে ইনশাল্লাহ সম্ভব হবে, তবে ঢাকার বাইরে হলে সেটা সম্ভব হবে না। তো গাড়ি যতদিন চালু আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে আমরা খুব দ্রুত আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, ঢাকার বাইরে থেকে যদি নিতে চান। তো এই ছিল আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।